চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো, আপনারা আছেন তো সবাই ঠিকঠাক? আছি আছি। আল্লাহ রে আল্লাহ, কথা যেমন তেমন, গান যেমন তেমন, প্রশ্নের জবাব যেমন তেমন, জারি গিলি যে দিছে না। ওই আপনারা শুনছেন, জানেন মুসা নবীরই একদিন আল্লাহ রে কয়, আল্লাহ আপনার কোনো দুলাভাই আছে না? আল্লাহ কয়, দেখছো কেমন প্রশ্ন করছে, আমার কোনো দুলাভাই আসেনি। তাই মুসা নবী এই আল্লাহ তাল্লা আল্লাহ আল্লাহ কয়, মুসা রে এই প্রশ্নের জবাবটা আজকে দেবো না, তুমি কালকে আইও, জবাবটা লয়ে যাইও। তো পরের দিন রাস্তা দিয়ে যাই, তো এক বেড়াই একটা কলার গাড়াই এক বাইতে চুরি করে রাস্তা দিয়ে যাইতেছে। মুসা নবী সন্দেহ করতেছে, কই কলার এইটা কি চুরি করে আনলো নাকি এই বেড়ারই, কইয়ে দেখি। অনেক কইয়া বলে, এই এই তুমি কলা চুরি করে আনছো কইতে? অনেক বেড়াই তো হাসাই সুর ধরা, মনে বেড়াই মনে মনে কইতেছে, কই ধরা খাইয়া গেলাম নাকি? ধরা খাইলে তো হ্যাঁ আমারে সারব না, কারণ হ্যাঁ আল্লাহর একজন নবী, তাও মুসা নবী যারে কয় ঠেড়া নবী, আমারে তো রক্ষা নাই। কয়েকটা জারি দিয়া দেখি কোনো রকম বাঁচতে পারিনি। চোরের কিছু থাক আর না থাক, জারিটা কিন্তু করা, এই জারির থেকে যদি বাঁচতে পারে তাহলে গণ ধুলাই থেকে ওই মাপ পাইয়া যায়গা, কি ঠিক কিনা? কথা সত্য, কথা সত্য। অনেক কলা চোরাই কয়, এই মিয়া আমি যে কলা চুরি করছি দেখছে কোন শালাই রে? অনে মুসা নবী তো আল্লাহর নবী, হায় কয় হাসাই তো, ওই যে কলা চুরি করে আনছে আমি তো দেখি নেই। তাই মুসা নবী মুসা নবীর মতো যে চলে যাইতেছে, কলা চোরাই হয়ে যাইতেছে গা। মুসা নবী একদম রেডি হয়ে গেছে, কয় আল্লাহ আমি তো আইছি, আমার প্রশ্নের জবাব দেন, আপনার দুলাভাই কই? কয় কেন আমার দুলাভাইয়ের সাথে না কথা কই আইলা? কোকিডা কই, ওই যে রাস্তার ভিতরে এক লোকের সাথে কথা কইলা না, কলা লুয়ে যাইতেছে? কয় হ, এক বেড়াই তো কলা লুয়ে যাইতেছে। কয় হ্যাঁ আমার দুলাভাই। কই কেন? কই ওই বেড়াই যে কলা চুরি করছে এইটাও সত্য, আর তুমি যে দেহ নাই চুরি করতে এইটাও সত্য, কিন্তু আমি আল্লাহ কিন্তু ঠিকই দেখেছি সে যে কলা চুরি কইরা নিয়ে যাইতেছে। তো কলা চোরাই জারি দিয়া কইছে না, আমি যে কলা চুরি করছি দেখছে কোন শালাই? তাই দুনিয়ার কোনো লোক দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, টের পায় নাই, কিন্তু আমি আল্লাহ তো দেখছি ওই বেটাই যে কলা চুরি করে লয়ে যাইতেছে। তাইলে ওই বেটাই যে কইছে দেখছে কোন শালাই, আমি তো দেখ খেলাইছি, তাই আমি শালো হয়ে গেছি না, ওই কলা চোরাই আমার দুলাভাই। তাই ইমন সরকারের আর কিছু থাক আর না থাক, ওই কলা চোরার মতো জারিটা আছে। ভাই এখানে ইউটিউব চলছে, মোবাইলেও রেকর্ডিং হইতেছে, আমি কিন্তু ওনারে খারাপ কিছু কই নাই, কইছি ওনার কথার কাউন্টারগুলো আমি দিছি, ওনার কথাগুলোই আমি ধরে তার একটা মীমাংসা দিছি, আমি কিন্তু ওনারে কোনো খারাপ কিছু বলি নাই। উনি এইবার সর্বপ্রথম ওইটা কয়, এই ধরনের লোকেরা, এই শ্রেণীর লোকেরা আল্লাহর দুশমন, বলছে না এই কথাটা? বলছে। কেন কইছে? উনি একটু লম্বা, আমি একটু খাড়া, এর লেগে কইছে। এমন সরকার পুরুষ ভাই আপনাকে বলি, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন এই আল্লাহর বান্দাদেরকে দাঁড়া করাবে বিচার করার জন্য,
তখন সমস্ত মানুষ থাকবে এক সমান, কেউ খাটাও থাকবে না, কেউ লম্বাও থাকবে না, কেউ বুড়োও থাকবো না, কেউ বাচ্চাও থাকবে না, সবার বয়স থাকবো 30-এর উপরে, সবার বয়স থাকবো 30-এর উপরে। কিন্তু আমি কিন্তু যেই হিসেব করে কইছেন, আমি কিন্তু এই এই খাটা থাকতাম না, ওই জায়গা মতো গিয়া কিন্তু একই সমান হব, কি ভাই ঠিক কি না? ঠিক ঠিক। এই আপনারে একটা ভালো দামি কথা কয়ে দিলাম। তারপরে বলল, কই দাউদ নবীর কথা কইছি দেখা, উনি আমারে গেলে কইল নিশা হইয়া কয় দাউদ নবীর 99 জন বউ তারা তোর দাউদ নবীর তলই আসিল। কি ভাই কইছে না? হ্যাঁ বলছে বলছে। কি কইছে দি? কইছে। আরে ভাই কেডাই যে কোন সময় উপরে উঠটা জায়গা, সেই সময় কেউ বাউতাই নি। তাহে আমি এই জায়গাটার ভিতরে আপনারে কইতাম কিছু, আমি এই পর্যন্ত এই কথাটা সমাধান দিলাম। তারপর তার কথা প্রশ্ন, চমৎকার প্রশ্ন, এই দাউদ নবী 99টা বিয়ে করছে, 100টা বিয়ে করে, 200টা বিয়ে করে, 1000 বিয়ে করে, নারীরা একের অধিক স্বামী পুরুষ রাখতে পারে না কেন? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, তার হাসরের মাঠে একটা পুরুষ 3টা নারীরে বিয়ে করব, এই পুরুষটাকে নারী 3 জন কে? আমি জবাব করব, নারী হইল শয়তানের বাহক। কইছে না এই কথাটা? হ্যাঁ কইছে। কি ভাই কইছে নাকি? কইছে। তারপরে বলছে, কইটের কথা কইছো, একটা পুরুষের মাথায় লক্ষ লক্ষ কীট নিয়া তারা ঘুরে, আর তোমারে একটা শুক্র কীট একটা নারীকে দিলে তার অবস্থাটা কি হয়? কইছে না এই কথা? একটা কথা মনে পড়ে গেছে গা। বলেন 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 বলেন। অর্ডার অর্ডার। কমুনি কি? বলেন বলেন। ইমন না, ইমনের মতে একজন ওই বেড়ার ওই কুরুল বেরাম চিনেন নি আপনারা? ওই ওই বেড়ার ছিল এত বড় কুরুল, এক শিরা বেরাম কয় আর কি। তো বেড়া গেছে হাটের ভিতরে, হাট হয় না হাট, সপ্তাহে হাট হয়, সপ্তাহে 2 বার হাট হয়, একবারও হয়। ওই হাটে গেছে গরু কিনতে, হ্যাঁ ধরেন জিটকার হাটেই গেছে আর কি গরু কেনার জন্য। এর পিছে লাগছে ছিনতাইকারী, এর পিছে লাগছে ছিনতাইকারী। তো এই লোকের সাথে আরেকজন লোক আছিল, টাকা পয়সা হের গেছে দিয়ে রাখছে, আর ওই বেটাই তো ওইটা লুইয়ে আর্তারে নাম, হের যান শেষ। তো ছিনতাইকারী মনে করছে কি টাকা পয়সা মনে ওই জায়গাটার ভিতরে ওই টাকা পয়সা রাখছে, ছিনতাইকারী করছে কি এইটারে না দইরা টান্দা এক নীরব জায়গায় নিয়া ওই জায়গার ভিতরে দিছে পুষ। পুষ দেওয়ার পরে তো বেড়ার তো যান বাইরে জায়গা, মা গো বাবা গো করতে করতে যান শেষ। আর ছিনতাইকারী কই এটা কি করলাম, খাইলা সবাই পোষ মারলাম, এ আদি খালি শোভা ছাবি বাইরে এলো, টেয়া পয়সা তোর বাইরে এলো না। এই পুরুষ খবরদার,
ছিনতাই গাড়িতে যদি একবার ধরতে পারে না তোমারে, একেবারে তোমার পুরুষগিরি একেবারে ছুড়ে দিব। একের ওদিক বলে হেরা রাহে, একশোটা পাঁচশোটা এক হাজার, এ বাড়িতে যাইয়া কয় কই গো কই কি কই রেডিও পান্তাম খাইয়া আছে কাফের মারমু গেছে, একেরে গেছে বাঘটার মতো, বাঘের মতো গেছে। আপনারা মনে কিছু করেন না, পালার যেই কথা কইছে পালার খাতিরে কইতো হইতো, বাঘের মতো গেছে। যাইয়া মনে করেন কাম তার হইছে, অনে বউ কইতাছে কি গো পান্তামো কার খাইবা না, অনে বেডাই উঠা কই রাগ মাগি পান্তামো খামো কি মুসলমান মইরেই শেষ। একবার খাইতে পারলে আর কেউ নিচ্ছে না, এই অবস্থা। আমি একটা গান গাইয়া লই, বাকি কথা গেলি গান পরে কই। ওরে এই বিশ্ব বাগানে সাইনি রানজনে মানুষ দিয়া ফুটাইল ফুলরে, এই বিশ্ব বাগানে সাইনি রানজনে মাইয়া দিয়া ফুটাইল ফুলরে, এই বিশ্ব বাগানে করে গন্দম খাইও না, আবার গন্দমের হুকুম করে পিছন ছাইরো না, আদমকে নিষেধ করে আসল মূল এই বিশ্ব
বাগানে সেই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই হইলো ফুলরে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমি ধীরে ধীরে বলবো প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া যেইভাবে তে কথা বলে হাইরে বন্ধুগণ আমি ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ বীর্য ও ভাই এই জন্য গানটা গাইলাম
এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনী এই মানুষ দিয়া ফুটাই আছে ফুল, কি ঠিক কিনা? যদি আদম একা থাকতো এই মানব বাগান কি হইতো? কি ভাই হইতো? আপনারা কোন হইতো? হইতো না, কারণ আল্লাহ তাআলা এই জন্য বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন এই মানব বাগান সৃষ্টি করার জন্য, এই মানব বাগান ফুটানোর জন্য। তাই তো আদম আর হাওয়ার বিয়ে দিল সেই বেহেস্তের ভিতরে। আল্লাহ তাআলা বলল বেহেস্তে দুজনকে রেখে, হে আদম হে হাওয়া, তোমাদের জন্য সমস্ত গাছের ফল অনুমতি দিলাম, তোমরা সমস্ত গাছের ফল খাইবা, কিন্তু ওই যে একটা গাছ ওই গাছের নিকটও তোমরা যাইও না। ওই গাছটা কি গাছ? ওই গাছটা হইল গন্ধম গাছ। সাপ আর ময়ূরের সাহায্য নিয়ে শয়তান ওই বেহেস্তের ভিতরে একটি নারী রূপ ধারণ করে ওই বেহেস্তে ঢুকে ওই গন্ধম গাছের নিচে গিয়ে বসে বসে বৃদ্ধা মহিলা কান্নাকাটি করতেছে, আর ওই রাস্তা দিয়ে মা হাওয়া যাচ্ছে। মা নারী তো মনটা নরম, জিজ্ঞেস করে, ও মা তুমি কান্দো কেন? কয় কান্দি তো আমার দুঃখে না, কান্দি তোমাদের দুঃখে। কয় কেন? কয় জানো তোমাদেরকে এই ফলটা খাইতে নিষেধ করছে কেন? কয় কেন? কয় এই ফলটা খাইলে তোমরা এই জান্নাতেই থাকতে পারবা, আর এই ফলটা যদি না খাও এক সময় তোমাকে খেদে দিব এই জান্নাত থেকে। মানে বুদ্ধি কইরা ভুল বুঝাইছে। তখন কি করলো, ওই গন্ধম গাছ থেকে ওই গন্ধম ছিঁড়ল, হাওয়াও খাইল, আদমকেও খাওয়াইল, হাওয়াও খাইল আদমকেও খাওয়াইল, দুইজন হয়ে গেল গা অপরাধী। আল্লাহ নিষেধ করছে খাইতে, তারপরেও দুইজনে খাইছে। অপরাধী হওয়ার পর তাদের যে জান্নাতে পোশাক ছিল সেই পোশাক তাদের দেহের থেকে পড়ে যায়, খুলে যায়। তখন তারা দৌড়াদৌড়ি লাগলো ওই জান্নাতের ভিতরে, তাদের লজ্জার স্থান কিভাবে ডাকবে। তখন একটা গাছের থেকে আদম ছিল তিনটা পাতা আর হাওয়া ছিল পাঁচটা পাতা। এই জন্য মানুষ মরলে, পুরুষ মরলে লাগে তিন কাপড়, আর নারী মরলে লাগে পাঁচ কাপড়। পাঁচ নারী মরলে পাঁচটা কাপড় লাগে, কাফনের কাপড়। তখন তাদেরকে ওই জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। একজন চলে গেল সন্দীপ, আরেকজন চলে গেল জিদ্দা। 350 বছর কান্নাকাটি করার পর দুইজনে একসাথে দেখা হইল কোথায়? সেই আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে যখন দেখা হইল তখন আরশ মহল্লায় চেয়ে দেখল ওই আরশের গেটের ভিতরে লেখা কলিমা তৈয়বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমা পরে মাপ পাইল, দুই রাকাত নামাজ পড়ল শুকুরানা নামাজ। এই যে গন্ধম ছিঁড়া খাওয়াইছে আর ওই যে শয়তান নারী রূপ ধইরা বেহেস্তে ঢুকছে, এই জন্য নারীকে বলা হয় শয়তানের বাহন। আমি বলবো না, কবি জালাল খাই বলে গেছে, আদমকে নিষেধ করলো গন্ধম খাইও না, আবার গন্ধমের হুকুম দিল পিছন সাইরো না। আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না, কি লড়ে? লড়ে না। তাহলে আল্লাহ তাআলার এইরকম একটা পরিকল্পনা করেছেন, কেন করেছেন? জান্নাতে থাকলে এই মানব বাগান আর সৃষ্টি হতো না, তাদেরকে দুনিয়াতে পাঠাইতে হবে। এই দুনিয়াতে পাঠানোর জন্য এই রকম একটা ব্যবস্থা আমার মালিক আমার আল্লাহ সেদিন করেছিলেন। আর দুনিয়াতে যদি নাই তো
তাইলে মানব বাগান হইতো না। আর ওই যে গন্ধম গাছ, ওই গন্ধম গাছ যখন গন্ধম ছিঁড়েছিল, তিন ফোঁটা কষ জোরে পড়েছিল, আর ওই গন্ধম গাছে হাওয়াকে অভিশাপ দিয়েছিল, আমার গায়ের থেকে যখন তিন ফোঁটা কষ জোরে পড়ল, তোর গায়ের থেকেও মাসে মাসে কষ জোরে পড়বে। এই কষ যদি না জোরতো তাহলে মানুষ আর দুনিয়াতে আসতো না। এটা আপনি অভিশাপও মনে করতে পারেন, আবার আল্লাহর কুদরত মনে করতে পারেন। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।